বর্তমানে নেট দুনিয়ার দাপটে পার্সোনাল লাইফ থেকে শুরু করে জীবনের প্রতিটা মুহূর্ত নিয়ে নানা কাটাছেঁড়া লেগেই থাকে সেলেবদের। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের ক্ষেত্রেও তার অন্যথা হয় না কখনো। অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা চর্চা রয়েছে। সেই জল্পনা এতটাই ঊর্ধ্বে ওঠে যে মানুষ রীতিমতো আলোচনার ঝড় বইয়ে দেয়। তবে এবার অন্যরকম দৃশ্য, প্রিয়জনের ঠোঁটে ঠোঁট রেখে ছবি পোস্ট, সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি শর্ট ভিডিও আপলোড করেন শ্রীময়ী চট্টরাজ। উন্মত্ত সেলিব্রেশনে বান্ধবীর ঠোঁটে ঠোঁট, একে অন্যের মুখ থেকে কেক ভাগ করে খাচ্ছেন, দেখে রীতিমতো স্তম্ভিত নেটিজেনরা। তাদের চোখে পড়তেই একের পর এক কটাক্ষের ঝড় উঠতে শুরু করেছে সেই পোস্টে। কেউ যাতে কোনো রকম বাজে মন্তব্য না করে তাই রাতারাতি তিনি কমেন্ট সেকশন লিমিটেড করে দেন। তবে এমন নানা ধরনের মন্তব্যে শ্রীময়ী জবাব দেন, ভালোবাসার কোনো সীমানা নেই, সেখানে কোনো ঠিক অথবা ভুল নেই, ভালোবাসা সর্বদা নিঃস্বার্থ। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, কলিং আনকন্ডিশনাল, সঙ্গে বেশ কয়েকখানা রেড হার্ট ইমোজি। কেউ কমেন্ট করেছেন, কাঞ্চন গর্তে ঢুকে হারিয়ে গিয়েছে, কারো মতে আর বোধহয় কাঞ্চনকে পোষাচ্ছে না, তাই এখন এসব করছেন। এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।